বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এ পর্যায়ে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ, এই দুইটা জিনিস আসলে কি। তখন অনেক সময় গুলি ফেলে যে আসলে তাপ ধারণ ক্ষমতা কী জিনিস এবং আপেক্ষিক তাপ জিনিসটা আসলে কি। সো আজকে আমরা ভালো মতো জানার চেষ্টা করব যে এই দুইটা জিনিস আসলেই কি। তো প্রথমত আমাদেরকে দুই চারটা কথা আগে জেনে ফেলতে হবে এই দুইটা জানার জন্য। কোনো বস্তুর অন্তর্নিহিত তাপের পরিমাণ, আমি এখন যদি বলি এই বস্তুটার মধ্যে তাপ আছে, আপনি কি অবশ্যই বিশ্বাস করবেন না? হয়তোবা যদি না জানা থাকে তাহলে বিশ্বাস করতে একটু কষ্ট হতে পারে। অবভিয়াসলি এটার মধ্যে তাপ আছে, তখন পৃথিবী তো অবশ্যই এটা রুম টেম্পারেচারের মধ্যে আছে তাহলে, তাই না? দ্যাট মিনস এটার মধ্যে অবশ্যই তাপ আছে, আর ওটাই হচ্ছে অন্তর্নিহিত তাপ। তাছাড়াও তার মধ্যে আরও কিছু তাপ রয়েছে, তখন সে তো অণুপরমাণু সময়টা গঠিত, ওই অণুপরমাণু সময়গুলোকে ভাঙতে গেলে তো অবশ্যই কী লাগবে, তাপ লাগবে, তাই না? দ্যাট মিনস অবশ্যই এটার মধ্যে কিছু অন্তর্নিহিত তাপ রয়েছে, আর ওই অন্তর্নিহিত তাপের পরিমাণটা বস্তুর অবশ্য ভরের উপরও নির্ভর করবে। তখন বস্তুর ভর যদি ছোট হয় তাহলে তার মধ্যে অন্তর্নিহিত তাপের পরিমাণটা থাকবে কম, যদি বস্তুর ভর বেশি হয় তাহলে তার মধ্যে অন্তর্নিহিত তাপের পরিমাণ থাকবে বেশি। তাহলে ভর কথা গেল, এবার হচ্ছে উপাদান। উপাদান কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তখন বস্তুটা মনে করেন যে কাঠের তৈরি, এই বস্তুটা মনে করেন যে কি এখন লোহার তৈরি, আর একটা বস্তু মনে করেন যে একই সমানের বস্তু, একটা কাঠের আর একটা লোহার এবং আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, তাহলে অবশ্যই উপাদান এখানে কী হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। আর আলাদা আলাদা উপাদান হলে অবশ্যই তাদের ক্ষেত্রে তাপের পরিমাণটা কী হবে, আলাদা আলাদা হবে। তাই বস্তুটার ভর, ভর তো বুঝেছি আমরা, উপাদানও যদি হয় তাহলে ঘটনাটা কী হবে, আলাদা হবে এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। তখন এই বস্তুটা এখন কোন এলাকাতে আছে, এখন এলাকাটাতে তাপমাত্রা কতটুকু আছে, ওই তাপমাত্রাটার উপর অবশ্যই কী হবে, নির্ভরশীল হবে। কী হয়েছে বিষয়, মানে অন্তর্নিহিত তাপ, কিন্তু অন্তর্নিহিত তাপটা তিনটা জিনিসের উপর নির্ভর। একটা হচ্ছে ভর, তারপরে ওই বস্তুটা কী দিয়ে তৈরি, তারপরে হচ্ছে যে ওই বস্তুটা কোন এলাকা বা কোন তাপমাত্রার মধ্যে আছে। এখন আপনি বুঝতে পারবেন যে আসলে তাপ ধারণ ক্ষমতা কাকে বলা হয়ে থাকে, মানে তার মধ্যে আসলে কতটুকু ক্ষমতা রাখা আছে বা কতটুকু তার মধ্যে তাপটা আসলে সঞ্চিত অবস্থায় আছে। এখন দেখেন, কোনো বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে, তাহলে এখন আমি একটা মনে রাখবো কথা এখানে, যে কোনো বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলা হয়। এখানে বুঝতে পারলাম না আমরা কিছু, বস্তুর এক কোন একটা বস্তুর এক একক তাপমাত্রা বলতে কী বোঝানো হচ্ছে। এখন দেখেন, আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তু, এবার এই বস্তুর তাপমাত্রাটা আমি ধরে নিলাম 250 সেন্টিগ্রেড, 250 সেন্টিগ্রেড ধরে নিচ্ছি আমি এটা। তারপরে আমি এখানে আরও তাপ দিচ্ছি একে, এখানে আমি আরও তাকে তাকে তাপ দিলাম। তাহলে এখন দেখেন 250 ডিগ্রি অবশ্য কেলভিন দিয়ে চিন্তা করা হয় যেহেতু তাপমাত্রার হিসাব। তাহলে এখন বলছে কোনো বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে, তাহলে আমি এখন 250 থেকে 200 কত বাড়াবো, তার 51 বাড়াবো। কিন্তু আপনি কি ভাবছেন 250 ছিল, আমি এখানে জাস্ট 1 কেলভিন দিলে সেটা কী হয়ে যাবে, 251 হয়ে যাবে? নো নো নো, কখনোই নয়। তখন আপনাকে এই বস্তুর সম্পূর্ণ অণুপরমাণুগুলোর খেলা খেলতে হবে, সম্পূর্ণ অণুপরমাণুগুলো মিলিয়েই রয়েছে কত, 250। তাহলে আপনি 251 যদি সবাইকে করতে চান, তাহলে আপনি এখানে 1 দিলে কি সেটা 251 হয়ে যাবে, মানে তাপ যদি আপনি 1 বাড়ান মনে করেন তাহলে কি হয়ে যাবে, নো কখনোই নয়, অনেক তাপ দিতে হবে। তাপ দিতে 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 যখন সম্পূর্ণ অণুপরমাণুগুলো আরও 1 করে বাড়বে তখনই আপনি পাবেন 251। মানে আপনি যদি এখানের মধ্যে বেশ কয়েকটা অণুর কথা চিন্তা করেন, এখানে মনে করেন বেশ কয়েকটা অণু রয়েছে, এখানে এখানে 3-4টা অণু রয়েছে, ওকে, তাহলে আপনি এখন মনে করেন যে এখানে 1 বাড়ালেন, কিন্তু 1 বাড়ালে গিয়ে যে সবাই কী হয়ে যাবে, 1 বেড়ে যাবে সেটা নয়, ওকে। সো আমাদেরকে অবশ্যই কথাগুলো একটু ভালো করে চিন্তা করতে হবে যে একটা বস্তু আছে, বাট বস্তুটা সম্পূর্ণটারই আমাকে কী বাড়াতে হবে, 1 মান বাড়াতে হবে। আগে ছিল 250, এখন হচ্ছে 251। তাহলে 1 বাড়াতে আমাকে যতটুকু তাপ দিতে হচ্ছে এখানে, ওই তাপটাই হচ্ছে যে আমাদের কি আসলে তাপ ধারণ ক্ষমতা। তাই বলা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে, আগে ছিল 250, এখন করেছেন 251। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, মানে যে পরিমাণ তাপ দিতে হবে, তাকে বলা হবে ওই বস্তুটার তাপ ধারণ ক্ষমতা। কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে ভর নির্দিষ্ট নয়। তখন আপনাকে বলে দেনি কয় কেজি, 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি বলে দেনি, ভর নির্দিষ্ট বলেনি। তখন আপনাকে বলতে পারে এরকম একটা বস্তুর ভর, এরকম একটা বস্তু বলতে পারে, এরকম একটা বস্তু বলতে পারে।
সো এটার ক্ষেত্রে ভর কিন্তু কি নয়, নির্দিষ্ট নয়। কার ক্ষেত্রে? তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে। এখন এটা তাপমাত্রা আছে মনে করেন কত, 20 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন বলি 20 কেলভিন। তাহলে আপনি 21 কেলভিন করতে গিয়ে কতটুকু তাকে তাপ দিতে হবে সেটা আপনাকে হিসাব করতে হবে। তারপরে এটার মনে করেন তাপ আছে 30, তাহলে আপনি 31 করতে যাচ্ছেন, তাহলে কতটুকু তাকে তাপ দিতে হবে সেটা হিসাব করতে হচ্ছে। একই রকমভাবে সবগুলোর কথা আমাকে চিন্তা করতে হবে। তাই এখানে ক্ষেত্রে ভর কিন্তু কি নয়, নির্দিষ্ট নয়। তাই আমাদের এখানে সূত্রটা টেনে নিয়ে আসতে হবে যে তাপ ধারণ ক্ষমতার সূত্রটা আসলে কি হবে। ওকে, দেখেন, আচ্ছা এরভাবে না বুঝাই আমি আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝাই। তাহলে একটা বস্তু ছিল, যে বস্তুটার তাপমাত্রা আমি এখন থিটা ডিগ্রি সেলসিয়াসকে করবো আমি বাড়াবো। আমি আবারও একটু বলে দিচ্ছি যে একটি বস্তুর তাপমাত্রা মনে করেন যে ডেল্টা থিটা বাড়াতে, ডেল্টা থিটা তাপমাত্রা বাড়াতে, ডেল্টা থিটা মানে যে 150 ছিল 151 করেছিলাম, তাহলে ওখান থেকে ডেল্টা থিটা মানে কি এক বাড়িয়েছেন আপনি, তাহলে ডেল্টা থিটা তাপমাত্রা বাড়াতে, ডেল্টা থিটা তাপমাত্রা বাড়াতে আমাদের তাপ লাগে। তাপ লাগে যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে কিউ, মানে কিউ মানে হচ্ছে তাপ, আর ডেল্টা থিটা মানে তাপমাত্রা, মানে তার মাত্রাটা আপনি 250 থেকে মনে করেন 251 করেছেন, সেটা মাত্রা এক বেড়েছে, কিন্তু আপনি তাপ কতটুকু দিচ্ছেন সেটা আলাদা হিসাব, তাহলে কিউ পরিমাণ তাপ দিয়েছেন আপনি। ওকে, তাহলে আপনি এখন বলেছেন এক এক, মানে এক একক তাপমাত্রা বাড়াতে যেটা লাগবে সেটাই হচ্ছে যে কিউ ডিভাইডেড বাই, তাহলে হবে যে আমাদের ডেল্টা থিটা। আর কিউ মানে এখানে হচ্ছে কথা চার্জ, সরি তাপ, আর ডেল্টা থিটা যেটা সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তখন আগে ছিল তাপমাত্রা কতটুকু সেটা আপনাকে চিন্তা করতে হচ্ছে। আগে তাপমাত্রা ছিল T1, আমি একটু আগে যেটা আপনাদেরকে বস্তু দেখালাম তাপমাত্রা ছিল 250, তারপর হচ্ছে 251, তাহলে 250 যেটা সেটা হচ্ছে T1, আর 251 যেটা সেটা হচ্ছে T2, তাহলে আমাদেরকে তাপমাত্রার পার্থক্য যেটা সেটা হচ্ছে T2 - T1। তাহলে আমাদের তাপ ধারণ ক্ষমতার যে সূত্রটা সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই T2 - T1, অথবা কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা, একই কথা। এখন তাদের এককটা বের করতে হবে আপনাকে। একক হচ্ছে কি, এটা হচ্ছে যে কি তাপ, তাহলে তাপের একক অবশ্যই হচ্ছে কি জুল, আর তাপমাত্রা যেহেতু আছে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তাহলে আমাদেরকে অবশ্যই তাদের একক হচ্ছে জুল পার কেলভিন, তাপ ধারণ ক্ষমতা। এবার আসেন আপনাকে আপেক্ষিক তাপ কাকে বলা হয়। আপেক্ষিক তাপের ক্ষেত্রে এখন আমার ভর কী হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। ভর অবভিয়াসলি আমার এখানে কী হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। এবার এখন দেখেন, এবার ভর হয়ে গেল 1 কেজি ধরে নিলাম আমি বস্তুটাকে, ওকে, 1 কেজিতেই হিসাব করা হয়, তবে 1 কেজিতে পারলে তো 10 কেজি 15 কেজি সবগুলো হিসাব করা হবে, তাই না। এবার এখানে একটা 1 কেজির বস্তু রয়েছে, এবার ওই বস্তুটার তাপমাত্রা রয়েছে 400 কেলভিন, তাহলে আমি এখন এই বস্তুটাকে কী দেবো, তাপ দেবো, তাপ দিচ্ছি এখানে এই বস্তুটাকে, তাপ দিলাম, এবার তাপ দিতে আছে, এক সময় দেখা গেল যে ওই বস্তুটার তাপ হয়ে গেল 401 কেলভিন, তাহলে আমি মাত্র বাড়াতে পেরেছি কত, 1। ক্লিয়ার হলো বিষয়? আমাদের আগে 400 কেলভিন ছিল, এখন তাপ দিতে দিতে সবগুলো এখানে 1 কেজি যতগুলো বস্তু পরমাণু অনুঘূল ছিল সবগুলো তাপ গ্রহণ করার পরে 401 কেলভিন হলো। তাহলে আমাকে এখানে হিসাবটা নিতে হবে যে কি 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, তাহলে যে 1 কেলভিন বাড়িয়েছি মাত্র এখানে আমরা, যে পরিমাণ তাপ লাগে, তাহলে আমি এখানে যে পরিমাণ তাপ দিয়েছি সেই তাপটাই হচ্ছে যে ওই বস্তুটার আপেক্ষিক তাপ। ক্লিয়ার হয়েছে বিষয়? তাহলে আমাকে কিন্তু এখানে ভরটা নির্দিষ্ট, আর ওখানে কিন্তু আমার ভর কী ছিল না, নির্দিষ্ট ছিল না। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্ষেত্রে সূত্রটা টানতে হবে, মানে 1 কেজি ভরের যেহেতু বলে দিয়েছে আমাকে, দ্যাট মিন্স আমরা বলে দেবো 1 কেজি ভর মানে কি, এখন আমি যে কোনো ভরের বের করতে চাচ্ছি মনে করেন, তাহলে আমি m ধরে ফেলবো, তাহলে আমি বলবো যে m ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর তাপমাত্রা কতটুকু বাড়িয়েছিলাম যেন, আমি যদি এটাকে বলি T1, আর এটাকে যদি আমি বলি T2, আর T2 - T1 মানে তো অবশ্যই হচ্ছে তাহলে কি ডেল্টা টি বা ডেল্টা থিটা, একই কথা। ওকে, তাহলে আমি এখন অবশ্যই বলে দেবো, তাহলে ধরি m ভর বিশিষ্ট কোনো বস্তুর, মানে কোনো বস্তুর তাপমাত্রা আমাদের ডেল্টা থিটা বাড়াতে যে তাপটা লাগে সে তাপটা, ডেল্টা থিটা বাড়াতে তাপ লাগে, তাপ যেটা হবে সেটা হচ্ছে কিউ, মানে জায়গা কম, এ কারণে আমি যে কথাটুকু বললাম সেটা একটু মনে রাখবেন, যে কোনো একটা বস্তুর এম ভর বিশিষ্ট কোনো একটা বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা বাড়াতে তাপ লাগে কিউ। তাহলে অতএব আপনি বলবেন যে এখন কি, এখন যেহেতু এম ভর বিশিষ্ট পেয়ে গেছেন, তাহলে একক ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়াবেন, একক ভর বিশিষ্ট বস্তুর একটা তাপমাত্রা এখন তাহলে বাড়াতে আমাদের যেটা তাপ লাগবে সেটা হচ্ছে এটা জাস্ট উপরে বসে থাকবে মানে কিউ, আর এ পাশে যে দুটা ছিল সেটা অবশ্যই নিচে বসে যাবে, মানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে m ডেল্টা থিটা।
তাহলে এখানের ক্ষেত্রে ভর কিন্তু চলে এসেছে, মানে ভরটা নির্দিষ্ট। তাহলে আপেক্ষিক তাপের ক্ষেত্রে ভর আমাদের নির্দিষ্ট করে নিতে হবে, মানে নির্দিষ্ট একটা বস্তুর ভর। আর আগে যেটা শিখলাম সেটার ক্ষেত্রে ভর কিন্তু কী ছিল না, আমাদের নির্দিষ্ট ছিল না। এখন দেখেন, আমি যদি সূত্রটাকে আরেকটু মডিফাই করে লিখতে চাই, তাহলে আমাদের সূত্রটা কী হবে, কিউ ডিভাইডেড বাই এম থাকলে এখানে, আর ডেল্টা থিটা মানে তো অবশ্যই কি টি টু মাইনাস হচ্ছে যে টি ওয়ান। এগুলো আপনাদের অবশ্যই বেসিক ধারণা, অবশ্যই আপনাদের প্রথম থেকে আমি জানিয়ে আসছি, তারপর অবশ্যই এগুলো ভালো করে মনে রাখবেন। এখন দেখেন, আমাদের যদি তার একক বের করতে চাই, তাহলে একক বের করলে কী হবে, এটা হচ্ছে তাপের একক হচ্ছে যে কি জুল, আর এটা হচ্ছে ভরের একক হচ্ছে যাবতে কেজি, আর এখানে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান মানে তাপমাত্রা, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে আমাদের যেটা একক আসবে সেটা হচ্ছে জুল, তারপরে কেজি উপরে চলে যাবে, কেলভিন উপরে চলে যাবে। তাহলে জুল পার কেজি, পার হচ্ছে আমাদের কি কেলভিন, মানে জুল কেজি ইনভার্স ওয়ান, তারপরে হচ্ছে যে কি সরি কেজি ইনভার্স ওয়ান, তারপর হচ্ছে কেলভিন ইনভার্স ওয়ান। আশা রাখি ক্লিয়ার হচ্ছে এ পর্যন্ত বিষয়টুকু। এখন দেখেন, তাহলে আপনার এখানে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ এই দুটো সূত্রের মধ্যে তো আপনাকে একটা কম্বিনেশন টানতে হবে। তখন তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে এবং আপেক্ষিক তাপের মধ্যে শুধুমাত্র একটা ভরেরই শুধুমাত্র কম্বিনেশন আলাদা, তাই না? তাহলে এখন আমাকে কী করতে হবে, তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটা হচ্ছে যে কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা বা কিউ ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান, একটু আগে যেটা আমরা শিখলাম। তাহলে আমি এখন বলে দিচ্ছি যে তাপ ধারণ ক্ষমতা, তাহলে তাপ ধারণ একবারে লিখে দিই, তাপ ধারণ ক্ষমতা, তাহলে তাপ ধারণ ক্ষমতা আমাদের যেটা ছিল, তাপ ধারণ ক্ষমতার সূত্র আমাদের ছিল কিউ ডিভাইডেড বাই ডেল্টা থিটা বা কিউ ডিভাইডেড বাই আমরা কী বলতে পারবো টি টু মাইনাস হচ্ছে যে টি ওয়ান। তাহলে আপনি এখন এই তাপ ধারণ ক্ষমতাটাকে দিয়ে এখন আপেক্ষিক তাপের সূত্রটাকে বের করতে যাচ্ছেন। তাহলে এখন আপনাকে একটা জিনিস একটু জানিয়ে দিই আপনাদেরকে, যে আপেক্ষিক তাপকে আমাদের কী দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমি এখানে বেশ কিছু লিখে রাখছিলাম, তবে ওগুলো আমি মুখে মুখে বলে দিয়েছি, সো আমাদের এগুলো দেখার দরকার নেই। তাপ ধারণ ক্ষমতা জাস্ট এখন আমাদের কী ধরে ফেলবো আমরা, সি। তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করলে আপেক্ষিক তাপের যে সূত্রটা ছিল সেটাতে এটা, তাই না? তাহলে এখন সূত্রটা কী দাঁড়াচ্ছে দেখেন, আপেক্ষিক তাপকে অবশ্যই এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এস ইকুয়াল আমাদের কিউ ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান, মানে কি তাপ ধারণ ক্ষমতা, এই যে দেখেন কিউ ডিভাইডেড বাই, এটা কিউ, কিউ ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান। তাহলে যে কিউ ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান মানে কি বলতে পারবেন আপনি, তাহলে অবশ্যই তাপ ধারণ ক্ষমতা। তাহলে আপনি সূত্রটাকে একটু চেঞ্জ করেন, তাহলে ওয়ান ডিভাইডেড বাই এম থাকলো ইন্টু কিউ ডিভাইডেড বাই টি টু মাইনাস হচ্ছে যে টি ওয়ান। এখন দেখেন তো এখানে ক্ষেত্রে থাকে কালা ওয়ান ডিভাইডেড বাই এম ইন্টু কিউ ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান, এটা তো হচ্ছে কি তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা মানে কি সি। তাহলে এখানে সি থাকলো, তাহলে সি গুণ অবস্থা আছে মানে কি সি ডিভাইডেড বাই এম, তাই না? আচ্ছা, সি ডিভাইডেড বাই এম মানে কি তাহলে বুঝতে পারবো আমরা, তাহলে আপেক্ষিক তাপ সমান কি হয়ে গেল, তাহলে তাপ ধারণ ক্ষমতা মানে উপরে হচ্ছে সি আর ডিভাইডেড বাই বস্তুর ভর। তাহলে আপেক্ষিক তাপের ক্ষেত্রে একটা বস্তুর মানে একটা নির্দিষ্ট ভরের কোনো একটা বস্তুর আসলে কতটুকু তাপ ধারণ ক্ষমতা নিতে পারে বা কতটুকু তাপ আছে তার মধ্যে, সেটাই কিন্তু হচ্ছে আসলে এখানে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। বা আপনি যদি অতকৃতে প্যাঁচ লাগাতে না চান, তাহলে আপেক্ষিক তাপ সমানে হচ্ছে যে কি তাপ ধারণ ক্ষমতা ডিভাইডেড বাই হচ্ছে কত ভর। ক্যালোরিমিটার মূলনীতিটাকে আপনাদেরকে একটা আলোচনা করে দিই, সেটা হচ্ছে যে একটা বস্তু যতটুকু তাপ ছাড়বে আর একটা বস্তু ঠিক ততটুকু তাপই গ্রহণ করতে পারবে। এটা একদম সহজ সিম্পল কথা, মানে আমি এখানে একটা বস্তুর তাপমাত্রা বেশি আছে, মনে করেন যে 70 ডিগ্রি সেলসিয়াস, এখানে আছে মনে করেন 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দুটা বস্তুকে যদি আমি অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করলে দেখা যাবে যে বস্তুর তাপমাত্রাটা অবশ্যই বড় যেটা থেকে সেটা ছোটোর দিকে যাবে। তাহলে এখন আসলে মনে করেন যে আমরা এখান থেকে যেতে যেতে 10 পাঠিয়ে দিলো, 10 পাঠানোর পরে দেখা যাচ্ছে দুটো বস্তুর তাপমাত্রা সমান হয়ে গেলো প্রায়, তখনই কিন্তু তাপের আদান প্রদানটা করবে না। সো এখান থেকে মনে করেন যে 10 ছেড়েছে, 10 যদি ছাড়ে তাহলে 10ই গ্রহণ করেছে, তাই বলা হয় ক্যালোরিমিটার মূলনীতি যে এ তো গ্রহণ করলো, তাহলে এটা গৃহীত তাপ কত যেন 10, এ কতটুকু তাপ বর্জিত করেছে তাহলে 10। তাহলে যতটুকু তাপ গ্রহণ হবে ততটুকু তাপ আসলে এখানে বর্জন করা হয়, বা যতটুকু তাপ এখানে বর্জন করা হবে ততটুকু তাপ এখানে গ্রহণ করা হয়, তাই বলা হয় ক্যালোরিমিটার মূলনীতি সমান হচ্ছে গৃহীত তাপ ইকল বর্জিত তাপ। বাট এটা এত সংক্ষিপ্ত বিষয় নয়, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ম্যাথমেটিক্স সিস্টেমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।